নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, শুক্রবার লকডাউন ঘিরে চলল পুলিশের নাকা চেকিং। রায়গঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় সর্বত্র পুলিশের অভিযান চলে। একই দিনে জেলার অন্যান্য প্রান্তেও লকডাউনকে কেন্দ্র করে পুলিশের অভিযান চলে বাজারঘাটগুলিতে। বেহাল রাস্তা সংস্কার করা নিয়ে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে এবারে রাস্তার মাঝে কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার মামনা এলাকায়। এলাকাবাসী দাবি, একটু বর্ষা হলে এলাকার একমাত্র রাস্তায় কাদা জমে যায়, ফলে যাতায়াতে প্রবল সমস্যা হয়। এলাকার ছাত্রছাত্রীরাও এই কাদা রাস্তার কারণে স্কুলে যেতে পারে না, এমনকি বেহাল রাস্তা দিয়ে হাসপাতালে মুমূর্ষ রোগীকে নিয়ে যেতেও হয়রানির মধ্যে পড়তে হয় তাদের। বৃহস্পতিবার সকালে সামান্য বৃষ্টিতেই আবারও রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। বাধ্য হয়েই এদিন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তায় কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে প্রশাসনকে। আমরা ছোট থেকে দেখতেছি এরকম সমস্যা, বলতে কোনো হাঁটতে পারতেছে না, মানে এখানকার লোকজন যাওয়া আসা করতে পারছে, লোকজন মানে খুব অসুবিধার মধ্যে, মানে মারতে মারতে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, স্কুলের ছাত্ররা মারতে হাঁটে চলে যাচ্ছে। আমরা এখানে কচুর গাছ লাগিয়ে দিয়েছি, ওই জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা রাস্তা চাই। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা তৃণমূল বিধায়ক গৌতম পালের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য শুক্রবার উদ্বোধন করা হলো আধুনিক উন্নত পরিষেবাযুক্ত 100 শয্যার সেফ হোম। করণদিঘি বিধানসভা নিবাসীর করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য করণদিঘি মডেল স্কুলে নির্মিত এই সেফ হোমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জসপ্রীত সিং এবং করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। করোনা ফাইটে সবাইকে নিজে নিজে কন্ট্রিবিউশন করতে হবে, তো ইনি আমাদের জেলায় মনে হচ্ছে প্রথম একটা বড়ো সেফ হাউস খুলেছেন, তো এটার জন্যে আমাদের যে কর্পোরেশন লাগু পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের সিভিল ডিপার্টমেন্ট পক্ষ থেকে সবাই করব। মেডিকেল যে ফেসিলিটি আছে সব রকম করা হবে, কিন্তু এটা ওনারই উদ্যোগ আছে যে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। আমরা আশা করি অন্য লোক এটা ফলো করবে আর জেলাকে একটা এগিয়ে নিয়ে যাবে। করোনা সচেতনতার বার্তা নিয়ে এবারে পথে নামলো ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট। শুক্রবার সংস্থার পক্ষ থেকে করোনা সচেতনতামূলক বিভিন্ন বার্তা নিয়ে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। পাশাপাশি এদিন সংস্থার পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে ধনঞ্জয় পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।